হ্যাঁ, তো স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কি? নামের মধ্যেই আছে মার্কেট, অর্থাৎ এটা একটা বাজার। তো একটা বাজার যেভাবে কাজ করে সেইভাবেই একটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটও কাজ করে। বাজারের মধ্যে কোনো জিনিসের সাপ্লাই যদি কমে যায় এবং ডিমান্ড যদি বেড়ে যায় তবে জিনিসটার দামও সাথে সাথে বেড়ে যায়। একইভাবে যদি কোনো প্রোডাক্টের সাপ্লাই অনেক বেশি হয় এবং ডিমান্ড অনেক কম হয় তবে সেই জিনিসটার দামও কমে যায়। আর এই কনসেপ্টটা শেয়ার মার্কেট কিংবা স্টক মার্কেটেও চলে। তবে বলতে পারেন আমাদের সমাজে দু ধরনের লোক আছে, যারা মনে করে যে স্টক মার্কেট হলো একটা অন্ধ কুয়ো, যেখানে যতই টাকা আপনি ইনভেস্ট করুন না কেন সেটা আর আপনি কোনোদিন ফিরে পাবেন না। আর সাধারণত এই ধরনের লোকরা স্টক মার্কেটকে একটা জুয়ার মতো মনে করে। আবার অপরদিকে আরও এক ধরনের মানুষ আছে যারা মনে করে ঠিকঠাকভাবে বিচার বিবেচনা করে স্টক মার্কেটে যদি ইনভেস্ট করা যায় তবে সেখান থেকে অনেক বেশি প্রফিট কামানো যেতে পারে। আর এই ধরনের মানুষরা স্টক মার্কেটকে একটা ইন্টেলিজেন্ট ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। তবে এই দুটো চিন্তাভাবনাই ঠিক হতে পারে। আপনার যদি স্টক মার্কেট সম্পর্কে নলেজ এবং এক্সপিরিয়েন্স না থাকে তবে এটা আপনার অনেক ক্ষতি করে দিতে পারে। অপরদিকে আপনার কাছে যদি সঠিক ইনফরমেশন এবং এক্সপিরিয়েন্স থাকে তবে ওই স্টক মার্কেট থেকেই আপনি প্রফিটও কামাতে পারেন। তবে চলুন আজকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে বেসিক্যালি স্টক মার্কেট কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করা যাক। তবে তার সাথে আমি এটাও অ্যাড করে দেবো যে এই ভিডিওতে যে সমস্ত ইনফরমেশন আমি দেবো সেগুলো শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। এই ভিডিওটার সাহায্যে আমি আপনাকে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা বলবো না, কারণ সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। স্টক মার্কেট সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে একটা স্টক কি। একটা স্টক কিংবা অন্য ভাষায় যাকে শেয়ার বলা হয় সেটা হলো একটা কোম্পানির তরফ থেকে জারি করা ফাইন্যান্সিয়াল টোকেন, যার মালিক যদি আপনি হন তবে আপনি ওই কোম্পানির অল্প কিছু অংশের মালিকানার অধিকারী হয়ে যান। এক্সাম্পল হিসেবে যদি টাটা কোম্পানির 1000টা শেয়ার থাকে আর তার মধ্যে আপনি একটা শেয়ার কিনে নেন তবে আপনি টাটা কোম্পানির 1000 ভাগের 1 ভাগের মালিক হয়ে যাবেন। তবে রিয়েল লাইফে টাটা কোম্পানির মাত্র 1000টা শেয়ার নেই, লক্ষ লক্ষ শেয়ার আছে। বেসিক্যালি পয়েন্ট হলো যে যদি আপনি কোনো কোম্পানির শেয়ার কিংবা স্টকের মালিক হন তবে আপনি ওই কোম্পানিটারও মালিক হয়ে যান। এবার যেভাবে ওই কোম্পানিটার ভ্যালু বাড়বে বা কমবে সেইভাবে আপনার শেয়ারেরও ভ্যালু বাড়বে বা কমবে। এছাড়াও স্টক দু ধরনের হয়, একটা কমন স্টক, একটা প্রেফার্ড স্টক। কমন শেয়ারের যারা মালিক হয় তারা ওই কোম্পানিতে ভোটিং রাইট পায়, কিন্তু প্রেফার্ড শেয়ার যাদের কাছে থাকে তারা কোম্পানিতে ভোটিং রাইট পায় না। কোনো কোম্পানির কমন স্টকের মালিকরা ওই কোম্পানির বড় বড় বোর্ড ডিসিশনে ভোটিং করতে পারে, তবে প্রেফার্ড শেয়ার যাদের কাছে থাকে তারা কোম্পানির ডিভিডেন্ড পায়। ডিভিডেন্ড হলো কোম্পানির লাভের একটা পোর্শন যেটা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। সেটা বছরে একবার হতে পারে, 2 বছরে 1 বার হতে পারে, মানে ডিভিডেন্ড কখন এবং কতবার দেওয়া হবে সেটা কোম্পানির ওপর ডিপেন্ড করে। তবে ব্যাপারগুলো এর থেকে অনেক বেশি কমপ্লিকেটেড হতে পারে, তবে এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংগুলো একটা বেসিক ইনভেস্টরের থাকা দরকার। এবার প্রশ্ন হলো বড় বড় কোম্পানিগুলো নিজেদের শেয়ার অর্থাৎ মালিকানা বেচে কেন? সম্পূর্ণ শেয়ারটাই তো তারা নিজেদের কাছেই রাখতে পারে এবং পুরো প্রফিটটাই তারা নিজেরাই কামাতে পারে, কিন্তু সেটা না করে বড় বড় কোম্পানিরা তাদের শেয়ার মার্কেটে বিক্রি করে। কিন্তু কেন? এর আনসার হলো খুবই সিম্পল, মার্কেট থেকে টাকা তোলার জন্য। শেয়ার বা স্টক সেল করে কোনো কোম্পানি প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করতে পারে, কোনো কাজ না করে কিংবা কোনো নতুন প্রোডাক্ট বিক্রি না করেই। একটা কোম্পানির স্টক তখনই বিক্রি হয় যখন মানুষ বুঝতে পারে যে ভবিষ্যতে এই কোম্পানিটা অনেক বড় জায়গায় যেতে পারে। এর মানে একটা ছোট কোম্পানিও তার ভবিষ্যতের ওপর ডিপেন্ড করে মার্কেট থেকে প্রচুর টাকা সংগ্রহ করতে পারে। এবার যদি কোনো কোম্পানিকে তার শেয়ার বা স্টক সেল করতে হয় তবে তার জন্য একটা জায়গা চাই, আর এখানেই আসে স্টক মার্কেট। বিভিন্ন কোম্পানি তাদের কোম্পানির শেয়ার মার্কেটে লিস্ট করে একটা মিনিমাম প্রাইস রেখে, যাকে ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয় অথবা শর্টকাটে IPO। আর এই কাজটা করার সাথে সাথে কোনো প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে পরিণত হয়ে যায়। এবার যখন কোনো কোম্পানি তাদের শেয়ারকে শেয়ার মার্কেটে লিস্ট করে তখন সাধারণ মানুষ সেই শেয়ার কিনতে বা বেচতে পারে। এবার এই শেয়ারগুলোর দাম ওঠানামা করে কোনো কোম্পানির কাজের ধরন, তাদের কাজের পরিমাণ, তার সাথে সাধারণ মানুষ সেই কোম্পানিটা সম্পর্কে কী চিন্তাভাবনা রাখে। আর এসব ছাড়াও থাকে এক্সপার্টের ওপিনিয়ন। তবে এই ফ্ল্যাকচুয়েশনটা বেশিরভাগ ডিপেন্ড করে কোম্পানির কত ইনকাম হচ্ছে সেটার উপর। আর একে মেজার করা হয় PE রেশিওর মাধ্যমে, অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও, অর্থাৎ একটা কোম্পানিতে কত টাকা লাগালে কত টাকা ইনকাম হবে। এবার একটু বোঝা যাক যে একটা শেয়ারের দামের এই ফ্ল্যাকচুয়েশনটা হয় কেন। একটা শেয়ার মার্কেটের মধ্যে লক্ষ লক্ষ ইনভেস্টর থাকে এবং লক্ষ লক্ষ ইন্ডিভিজুয়াল ট্রেডার থাকে। তারা প্রত্যেকেই একটা কোম্পানির সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা রাখে, যার জন্য তারা ওই কোম্পানির শেয়ারের সঙ্গে ইন্ডিভিজুয়াল ডিসিশন নেয়।
কেউ শেয়ার কেনে কিংবা কেউ শেয়ার বেচে। এই সব কিছু ডিসিশন একত্রিত হয়ে একটা কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে দিতে পারে কিংবা কমিয়ে দিতে পারে। যদি বেশিরভাগ মানুষ একটা শেয়ারকে কেনে তবে সেই শেয়ারটার দাম বেড়ে যায়, আর যদি বেশিরভাগ মানুষ শেয়ারটা বেচে দেয় তবে শেয়ারের দাম কমে যায়। অর্থাৎ ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে এলাম, সাপ্লাই এবং ডিমান্ড। প্রত্যেক ইউনিট স্টক কেনা বা বেচার জন্য একজন ক্রেতা চাই এবং একজন বিক্রেতা। যদি ওই শেয়ারটাকে কেনার জন্য ক্রেতার সংখ্যা অনেক বেড়ে যায় তখন শেয়ারটার দামও বেড়ে যায়। এবার যদি ওই শেয়ারটাকে বিক্রি করার জন্য অনেক বেশি বিক্রেতা চলে আসে তখন শেয়ারটার দাম পড়ে যায়। স্টক মার্কেটের ভাষায় এটাকে বিড আস্ক স্প্রেড বলা হয়। স্টক মার্কেটের শুরুর দিকে এই কেনা বেচাটা ম্যানুয়ালি হতো একটা রিয়েল মার্কেটের মধ্যে, তবে বর্তমানে এটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। এই কারণে আগের থেকে এখন স্টক মার্কেট খুব দ্রুত গতিতে ওঠানামা করতে পারে। এরপর আরও একটা প্রশ্ন আপনার সামনে উঠে আসতে পারে, সেটা হলো আপনি আপনার পরিশ্রম করে ইনকাম করা টাকাকে স্টক মার্কেটে লাগাবেনই বা কেন, যখন আমাদের কাছে বেশিরভাগ মানুষেরই এই সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নেই। আর তাছাড়াও আপনি আপনার টাকাকে ব্যাংকে রেখে 4-5% ইয়ারলি তো ইনকাম করতেই পারেন, আর সেক্ষেত্রে কোনো ঝুঁকিও নেই। এর আনসারটা হলো খুবই সিম্পল, যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট সঠিকভাবে করতে পারেন তবে আপনি 4-5% থেকে অনেক বেশি প্রফিট কামাতে পারবেন। মানে খুবই সাধারণভাবে ব্যাংকে রেখে যদি 4-5% আপনি পান আর স্টক মার্কেট থেকে যদি আপনি 8-9% ইনকাম করতে পারেন তবে আপনি আপনার ব্যাংকে রাখা টাকার থেকে বেশিই তো ইনকাম করছেন, কিন্তু ভেবে চিনতে করতে হবে। তাহলে এবার প্রশ্ন হলো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট কিভাবে করা যায়। তো তার জন্য যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তবে আমি আরও একটা ভিডিও বানিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। যদি চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হয় পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।